তিনটে দিকে ঝোল 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 বুবু ঝোল দেবো। ধরো 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 পয়সা পরে আর আমাকে কালকে দিয়ে দেবো। এই দাও, এদিকে দাও, আমাকে বলে নেবা, আমাকে বলে নেবা। আরে এটা তোমাকে দেবো, ঠিক আছে? 5 টাকা আমার কাছে পাবে তুমি। রাজুদা কেমন আছো? আগে বলো। খুব ভালো আছি দাদা। বলো দাদা, খাবে তো না নিয়ে যাবে? বলছি কি আছে একটুখানি বলতে পারবে? বলবো না, বলার জন্যই তো এসছি। আজকে আলুর দম করেছি, আলুর দম, ডিম কারি দিয়ে আলুর দম, ডিম কারি দিয়ে আলুর দম। আজকে খেলেই ফেটে যাবে পুরো। মানে কি ফেটে যাবে? কি ফেটে যাবে একটু তাকিয়ে বলো। মন ফেটে যাবে মানুষের, মন। এই যে গোডাউনটা দেখো, আগে গোডাউন দেখাও, গোডাউন থেকে মাল বের করে নাও। আজকে মানুষের মন ফেটে যাবে, আজকে যা করেছি না, মানুষের মন ফেটে যাবে। তুমিও কি কাঁপাবে নাকি? এই আস্তে আস্তে কাঁপাচ্ছি, আস্তে আস্তে শুরু হচ্ছে। আমার কাঁপানোর এখনো দেরি আছে সবার লাস্টে। বলুন স্যার, বলুন। পয়সা পরে, পয়সা পরে। খাবে না নিয়ে যাবে দাদা? তিনটে নিয়ে যাবে। ভিআইপি পার্সেল, আজকে শুধু ভিআইপি পার্সেল হবে। এই ঠান্ডার দিনে 2, 4, 6 স্যার যত লাগবে। ডিমের কি হবে? ডিম একটা কষা দেবো না? একদম গরম, এদিকে একদম গরম হবে। যে খাবে সেই আজকে কাঁপবে। আলুর দম আজকে, শুধু আলুর দম। লঙ্কা কটা দেবো? দিন 20 টাকা দিন, 20 টাকা দিন স্যার। নিয়ে যাবেন? কটা দেবো? 3টে পাউডার কেটা ডিম কষা যাবে না? আচ্ছা, অন্যদিন তাহলে কি থাকে? অন্যদিন আলু তরকারি থাকে, ছোট আলু। আজকে আলু বড় হয়েছে বৃষ্টির জন্য। এই যে দেখাও না, মাল না দেখলে মাল না দেখলে হবে? ফেটে যাবে আজকে, ফেটে যাবে। কলকাতা পুরো ফেটে যাবে আজকে। এই যে মাল আছে আজকে, কলকাতা ফেটে যাবে। স্যার বলুন, স্যালাড চলবে? কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা শসা 20 টাকা স্যার। একটু খুচরো দেবেন, খুব ভালো হবে। দিলে খুব ভালো, খুব উপকার হতো। তোমার ব্যবসাটা কত দিন? ব্যবসা এখানে 15 বছর, 12 থেকে 15 বছর, বা অনেক আগে, অনেক আগে। আর পরোটা কতই দিচ্ছ একটুখানি বলো। আজকের জন্য 3.20। আচ্ছা, আর অন্য দিনের জন্য কত? 3.20। আচ্ছা, তাহলে সারা জীবনই কি 3.20 চলছে? এখনো চলছে। আচ্ছা, এখনো চলছে। বাহ। আচ্ছা, যদি 4টে কেউ নিতে চায় তাহলে কত দেবে? 25, 30, 28। বাহ, তোমার পয়সা হিসাবে। আচ্ছা, এত বড় সাইজের পরোটা তুমি 3টে কিভাবে 20 টাকায় বিক্রি করবে? নিজের প্রোডাক্ট, সম্পূর্ণ নিজের প্রোডাক্ট। আচ্ছা, তুমি কি লাভ রাখতে চাও না? অবশ্যই, লাভ না হলে কলকাতায় কেউ আসে, কিন্তু মালটা আমার নিজের প্রোডাক্ট। আমার সাথে কেউ পারবে না। আমার নিজের প্রোডাক্ট, নিজের বাড়ি তৈরি হয়, নিজেই বানাই, নিজেই বিক্রি করি। আমার সাথে কেউ পারবে না এখানে। মানে তোমাকে টক্কর দেওয়ার মতো এখানে এখনো কেউ, কোনো পোর্টাল নেই। আরে বের করো না, অনেকগুলো আছে ওখানে। তাই না? বলুন স্যার। আচ্ছা, আমি একটা কথা শুনেছি যে তুমি বলো যে আগে খেয়ে নাও তারপরে। ও এখনো আজকের জন্য আগে খাবে, ভালো লাগবে, তারপর টাকা দেবে। তোমার জন্য, সবার জন্য এটা। আগে খাবে, ভালো লাগবে, তারপর টাকা। পার্টি বলবে, বলবে পার্টি। আমি কি বলবো? আরেকটা আমার প্রশ্ন আছে, কারোর কাছে টাকা নেই। অবশ্যই খেতে হবে, দিক না দিক তাকে খেতে দিতে হবে। মানে খাওয়ানোটাই আমার হচ্ছে মেন পেশা, লোককে খাওয়াবো। আচ্ছা, তাহলে এই যে পরোটাটা তুমি কি তেলে রান্না করো একটু বলতে পারবে? এটা রিফাইন তেলে রান্না করো, কারণ সরষের তেলে পরোটা হয় না। পরোটা লাল হয়ে যাবে, পরোটা দেখলে কাস্টমার এখান থেকে চলে যাবে। এটা জাস্ট রিফাইন তেলে তৈরি হয়, তাহলে এরকম সাদা থাকবে। বলো সুমনদা। একদম সাদা। ডিম দেবো? ডিম দেবো, ডিম কারি আছে আজকে, কারি আছে। আচ্ছা, বলছি ডিম কারি যদি কেউ নেয় তাহলেও কি 20 টাকা? না না, 30 টাকা দাদা, তখন 30 টাকা। কারণ ডিমের তো একটা এভারেজ দাম আছে। ডিম দেবো? একটা ডিম দেবো? কেউ পারবে না এদিকে, আমি ছাড়া কেউ পারবে না। এখনো 20 টাকায় দিয়ে যাচ্ছি, পেট পুড়ে খাবে। এখনো 20 টাকায়। আর একটা কথা যে, সবজিটা এখানে আনলিমিটেড, আনলিমিটেড, যতক্ষণ কাস্টমারের লাগবে, কেউ যতক্ষণ সে চাইবে। এই লোক যতক্ষণ চাইবে, কাস্টমার যতক্ষণ বলবে আমার হয়নি, ততক্ষণ পাবে। আর বলছি ফেটে যাবে আজকে, কলকাতা ফেটে যাবে। 20 টাকায় ফেটে যাবে। মাল দেখো, 4 রকম ডাল আছে ভেতরে, 4 রকম ডাল আছে, অনলি ডাল 4 রকম। পার্টি বলবে, যা বলার কাস্টমার বলবে। তাহলে আমি একটা কথা বলছি, পার্সেল যদি কেউ নিতে চায় তাহলে ভিআইপি পার্সেল, ভিআইপি। আচ্ছা, টাকা কি নেবে কি পার্সেলের জন্য? ওই 20 টাকায় সব। মানে পার্সেলে কোনো চার্জ নেই, 20 টাকার মধ্যেই। স্যার খাবেন তো? আমার তো বলার কিছু নেই স্যার, 2-1 জনকে জিজ্ঞাসা করুন, এরাই যা বলার বলবে। আচ্ছা, আপনাকেই জিজ্ঞাসা করছি, কেমন লাগে আপনি বলুন। ভেতরে গিয়ে খান, ভেতরে গিয়ে খান, টাকা পরে যেটু পয়সা পরে, পয়সা পরে বসে খাবে। 3 পিস 20 টাকা, থালার মতন মাল আছে, 3 পিস 20 টাকা, এখানে বসে খাবে, টাকা পরে দেবে। থালা থালা 20 টাকায় এক এক থালা। যে একবার আসবে সে আমাকে ছাড়বে না। তোমার পরোটার মধ্যে আর তরকারির মধ্যে একদম ম্যাজিক, একদম ম্যাজিক। আচ্ছা, এটাও কি সেই হালকা কড়া ভাজা পরোটা? হ্যাঁ, এইটা একদম হালকা কড়া ভাজা তাওয়া পরোটা। এটা তাওয়া পরোটা, এটাকে হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস বলার আছে, আমি যখন 10টার পর এসেছিলাম তখন কিন্তু পরোটা সব শেষ হয়ে গেছিল। তোমার দোকান কটা থেকে, মানে বলতে গেলে পরোটা স্টার্টিং হয় আর শেষটা কখন হয় একটু বলতে পারবে? সকাল 6টা থেকে শুরু, খাবার পেয়ে যাবে 6টাতেই পেয়ে যাবে, আর 11টা পর্যন্তও পাবে। তার মধ্যে যদি কোনোদিন হয়ে গেল তো হয়ে গেল, আগের দিন এসেছিলাম তার শেষ হয়ে গেছে, যেমন কালকে 9:30টার মধ্যে হয়ে গেছে, কালকে 9:30টার মধ্যে শেষ হয়ে গেছে। আজকেও একটা ইয়ে আছে, বা 10টার মধ্যে হয়ে যাওয়ার একটা চান্স আছে। মানে তোমার পরোটা থাকে না, পরোটা থাকে না, পরোটা থাকে না, এটা শিওর কথা, পরোটা একদিনও থাকে না। 20 টাকা প্লেট, 30 টাকা প্লেট, 3টে 20, ডিম দিয়ে 30। ডিম নিতেও পারো, নাও নিতে পারো, 20। এই তো আজকে ফেটে যাবে। 3 রকম ডাল আছে, 3 রকম। চলে এই সাইডে, চলে পয়সা পরে দিবি, আগে খেয়ে নে, পয়সা পরে। আর আরেকটা আমার বক্তব্য আছে, তুমি কি কাউকে টক্কর দিতে চাও? না, মানে বিজনেস আমি আমার মত করি। হ্যাঁ, আমি আমার মতন গুছিয়ে নিতে চাই। টক্কর দিয়ে কি হবে, ওগুলো দায় কারা? কেউ কাউকে টক্কর দিয়ে কোনোদিন উপরে উঠতে পেরেছে না। আমি যদি ভালো করি, লোক আমার কাছে এমনি দৌড়ে আসবে। এটা খাবার, কিন্তু অন্য বিজনেস করছি না, খাবার বিক্রি করছি। খাবারটা মুখের কাছেই সবকিছু। আমাকে লোকে খুঁজবে কোথায় আছে। বলছি তো, আমার বাড়িতে কারখানা, আমার সাথে 5জন পেরে উঠবে না। 3 পিস 20 টাকা, 3 পিস, সব পাইকারি আনে, আমি নিজে তৈরি করে বেচি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে ফুড কালার ব্যবহার করো না তো? এই তো আলুর তরকারি, আপনি দেখুন এখানে ফুড কালার কেন ব্যবহার করবে? এখানে দেখান, এখানে ফুড কালার হলে পার্টি 1000 লোক দেখছে, এটা দেখলেই বুঝতে পারবে। এক ডেস্ক কি আলু হয়, এটা ফুড কালার, এটা দেখান, এটা ফুড কালার হলে আপনি নিজেই তৈরি পাবেন। এখানে জাস্ট একদম পুরো পিওর হলুদ দেওয়া। ফুড কালার কি আমাদের হোটেল আছে নাকি? আমাদের এই তো, আমাদের এই রাস্তার পরে 2 ঘন্টার ব্যাচে, কেন অনলি 2 ঘন্টা। মানে এই হয়ে গেল, এই শেষের পথে মাল, শেষের পথে মাল, শেষের পথে। বলুন স্যার, বলুন, ডিম সেদ্ধ 10 টাকা পিস, অনলি 10। আগে দেখুন কটা ছুলতে হবে। তাহলে রাজুদা, আর বেশি কথা বলবো না, সমস্ত কিছু জেনে নিলাম। আমাকে একটু দিয়ে দাও, আমি এবার ট্রাই করব। অবশ্যই দেবো। আচ্ছা, আমার জন্য স্পেশাল আছে, তুমি আসলে এতদিন স্যালাড পাবে, স্যালাড পাবে, জাস্ট স্যালাডটাই পাবে, আর কিছুই না, এটাই স্পেশালিটি। এই পরোটাতে স্যালাড না হলে কোনো মজা আসবে না, এটার মজাই স্যালাডে। খাবেন স্যার, খাবেন তো? আপনাকে কি এখন দেবো? তাহলে আগে এদিকে সামলেন। 20 এদিকে 20 টাকায়, এখনো চলছে 20 টাকায়। স্যার দিলাম, আপনার জন্য এটা স্পেশাল। আপনার টাকা পয়সা পরের ব্যাপার, সবার জন্য যে আপনার জন্য যাও, খেয়ে ভালো লাগবে টাকা দেবেন, ভালো লাগবে না সোজা চলে যাবে। নো এক্সকিউজ, নো কথা। নিন, এবার মালটা খান, খেয়ে আপনি বলুন, আপনি ইয়ে দিন। সোয়াবিন চলবে? একটা ডিম দিয়ে দাও, অনেকদিন পর আসলে একটা ডিম দি। ডিম খাবি না? একটা ডিম নিয়ে না, ভাজা ডিম খেয়ে দেখ, তরকা ডিম, এটা খেলে তোর মন ভরে যাবে। দাদা 3টে করে 2 জায়গা খেয়ে যান স্যার, খেয়ে যান, থ্যাংক ইউ। 20 চলে, একটা ডিম দেবো। হ্যাঁ, ডিম নিয়েছো? ব্যাস, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো দেখো, রাজুদা পেছনে আছেন, তো রাজুদা কাজে ব্যস্ত আছেন, আর আমি বসে আছি এই জায়গায়। তো যাই হোক, আমি এখান থেকেই হচ্ছে যে খাবারের রিভিউটা দেবো, আর খেতে কেমন সেটা আপনাদের জানাবো। তো কি আছে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি না, মানে আমি একটুখানি রেখেছি। যাই হোক, এত বড় একটা শসা দিয়েছে, বাপরে বাপ। পেঁয়াজের সাইজ আর বলতে হবে না। তো হালকা আমি একটুখানি এই জায়গা দিয়ে একটু ছিঁড়ে নিই, কেন খাওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সত্যি মানতে হবে। তো হালকা করে ছিঁড়ে এইভাবে একটুখানি নিয়ে একটা মুখে চালান করা যায়। এটা ভাই জম্পেস। আর দ্বিতীয় কথা, মানে যে তরকারিটা ইনি ব্যবহার করেছেন, এর মধ্যে যে প্রথম স্বাদটা পেলাম, এখানে একটু হালকা নারকেলের কুচি ব্যবহার করেছেন, আর যে তরকারিটা একটু হালকা স্পাইসি রয়েছে। এবার এই হালকা স্পাইসি হওয়ার জন্য পরোটাটার সাথে ভাই জমে যাচ্ছে। এবার একটুখানি আমি ট্রাই করব হালকা স্যালাড দিয়ে। পুরো বাড়াবাড়ি লাগছে, তোমাদের আমি রেকমেন্ড করবো তোমরা এটা ট্রাই ডেফিনেটলি করো। খেতে ভাই জম্পেস লাগছে, পেঁয়াজের সাথে জমেই যাচ্ছে। এবার ডিম কষা দিয়ে একটু ট্রাই করা যাক, আর সাথে একটু শসা। শসাটা দেখেছো কত বড় দিয়েছে শসা, মানে আর কিছু বলার অপেক্ষা রাখে না। রাজুদার ব্যবহার যেমন তেমনি তার পরোটা ভাই সব দিক থেকে ফার্স্ট ক্লাস। তো সব মিলিয়ে একদম একটা বড় বাইট নেওয়া যাক, চলো। খেয়ে তো ভালো লাগলো, তো কেমন লাগলো? খেয়ে দেখলে এবার বলো লাগলো কেমন? এতক্ষণ তো মাল দেখলে, এবার খেয়ে টেস্ট করলে, এবার তুমিই বলো। দেখো পুরো কাঁপিয়ে দিয়েছো, শিয়ালদা তো পুরো একদম কাঁপিয়ে দিয়েছো। বলেছিলাম ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। খেতে অসাধারণ, আর হালকা কড়া ভাজার স্বাদটা একদম পুরোপুরি পেয়েছো। পারবেন এখানে যে একবার আসবে সে আর ফিরে যাবেন, সে এখানেই বন্ধ হয়ে যাবে। এই যে একজন মার্কেট থেকে এসে, বহু পুরনো লোক, আমার খুব কাছের লোক, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। খেয়ে যে তোমার পরোটার এত স্বাদ কেন আর জনপ্রিয়তা কেন, তাহলে পরে কি হচ্ছে যে শিয়ালদা একদম কাঁপবে কাঁপবে কাঁপবে। দারুন দারুন এসছি যখন কাঁপাবই। তিনটে করে 20 যেহেতু, তিনটে পরোটা। আর আরেকটা তোমাকে প্রশ্ন করছি যে এখানে আসতে গেলে কিভাবে আসবে? শিয়ালদা ফ্লাইওভারের নিচে, শিয়ালদা ফ্লাইওভারের নিচে নিয়ার মেট্রো স্টেশন। এখন আরো সুবিধা হয়ে গেছে, আমার সাইডেই মেট্রো স্টেশন হয়েছে, মানে মেট্রো স্টেশনের পাশে পড়েই। হ্যাঁ হ্যাঁ। আর কেউ বলছিল যে বিদ্যাপতি সেতু, ওটা কি বললে হবে? এটাও তো আমাদের এই ব্রিজটার নামই বিদ্যাপতি সেতু। আচ্ছা, একই মানে অ্যাড্রেস আছে। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের এখানে কিভাবে আসতে হবে এটা একটুখানি বলে দিচ্ছি। তোমরা হচ্ছে যে শিয়ালদায় আসবে, শিয়ালদার মেট্রো স্টেশন বা মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের ঠিক বাঁ দিকে কাউকে যদি জিজ্ঞাসা করো রাজুদার দোকান বা রাজুদার পরোটা কোথায় পাওয়া যায়, তো এক কথায় বলে দেবে, সেদিক থেকে কোনো অসুবিধা থাকবে না। আর আমি গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তাড়াতাড়ি চেক আউট করে নাও রাজুদার দোকানে। এই যে দোকানদার আছেন, তো তার দোকানে আসার জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।